সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি আজও তোমাদের সামনে হাজির হলাম মাধ্যমিক হিসাব বিজ্ঞান বিষয়ের আরও একটি ক্লাস নিয়ে। আজ আমরা পূর্বের ক্লাসগুলোর ধারাবাহিকতায় মাধ্যমিক হিসাব বিজ্ঞান বইয়ের দশম অধ্যায়টি অর্থাৎ আর্থিক বিবরণী অধ্যায়টি নিয়েই কথা বলতে যাচ্ছি। তবে আজকের আলোচনার বিষয়টি একটু ভিন্নধর্মী। ব্যবসায়ের বিভিন্ন যে বিবরণী আছে অর্থাৎ আর্থিক বিবরণী অধ্যায়ের যে বিবরণীগুলো আমরা প্রস্তুত করি, বিষয়দায় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী, এইগুলোতে যে হিসাব খাতগুলো আমরা পাই সেই হিসাব খাতগুলোর একটির সাথে আরেকটির তুলনামূলক বিশ্লেষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন দক্ষ হিসাব রক্ষকের উচিত হয় ব্যবসার আর্থিক বছর শেষে এই ফলাফলগুলোর তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে ব্যবসায়ের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করা। প্রিয় শিক্ষার্থীরা, একটি ব্যবসায়ের বিভিন্ন বছরের আর্থিক অবস্থার তুলনামূলক বিশ্লেষণের জন্য কিন্তু এই অনুপাতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি আমরা একটি ব্যবসার সাথে যদি অন্য একটি ব্যবসায়ের তুলনামূলক আলোচনা করতে যাই তাহলেও কিন্তু আমাদের এই অনুপাত বিশ্লেষণগুলো প্রয়োজন হয়। এক একটি অনুপাত আমাদেরকে এক একটি বিষয় সম্পর্কে ধারণা প্রদান করে থাকে। ব্যবসার মুনাফা অর্জন ক্ষমতা যাচাইয়ের জন্য আমরা সাধারণত নেট মুনাফার হার নির্ণয় করে থাকি। এছাড়া ব্যবসার চলতি সম্পদ এবং চলতি দায়ের যে সামঞ্জস্যতা এটা নির্ণয়ের জন্য আমরা চলতি অনুপাত এবং ব্যবসার দায় পরিশোধের ক্ষমতা নির্ণয়ের জন্য আমাদের তারল্য অনুপাত নির্ণয় করার প্রয়োজন হয়ে থাকে। আজও আমরা আগের ক্লাসগুলোর মতোই একটি নমুনা সৃজনশীল প্রশ্নকে ব্যবহার করব এবং ব্যবহার করে আমরা ব্যবসার আর্থিক অবস্থা প্রদর্শন সম্পর্কে শিখব, অর্থাৎ বিভিন্ন রকম অনুপাতগুলো নির্ণয় করতে শিখব। তাহলে চলো দেখে নেওয়া যাক আমাদের আজকের সৃজনশীল প্রশ্নটি। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি রায়হান এন্টারপ্রাইজের একটি র মিল তোমাদের স্ক্রিনে সামনে এনেছি। এখানে শুরুতেই দেখো লেখা আছে রায়হান এন্টারপ্রাইজ 2017 সালের পাইকারি ব্যবসা করে 7110 টাকা নিট লাভ করে। 31 ডিসেম্বর তারিখে উক্ত প্রতিষ্ঠানের রেওয়ামিল এবং অন্য তথ্যগুলো নিম্নরূপ, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমি গত দিনের মতোই 12টি তথ্য উল্লেখ করেছি, সেখানে তোমরা একবার চোখ বুলিয়ে নাও। তোমরা মোটামুটি এই রেওয়ামিলটির সাথে আমার মনে হয় পরিচিত, কারণ আমি এই রেওয়ামিলটিকে বিভিন্নভাবে ব্যবহার করেই তোমাদেরকে ইতিপূর্বে ক্লাসগুলোকে নিয়েছি, যাতে তোমাদের ধারাবাহিকভাবে একটি রেওয়ামিলকে কেন্দ্র করেই তোমাদের কাজগুলো বুঝতে পারো, সেজন্যই আমি এই ব্যবস্থাটি করেছিলাম। শিক্ষার্থীরা, তোমরা সমন্বয় তথ্যগুলোর দিকে একবার চোখ বুলিয়ে দাও। সমন্বয় তথ্যগুলোতে রয়েছে যে সমাপনী মজুত পণ্যের মূল্য আর বাজার মূল্য দেওয়া আছে, ক্যাশবাক্স থেকে চুরির কথা বলা আছে, ধারে ক্রয় বিক্রয়ের কথা বলা আছে এবং দেনাদারদের কাছ থেকে আদায়যোগ্য নয়, ওই যে মনে আছে তোমাদের অনাদায়ী পাওনা, নতুন অনাদায়ী পাওনা বা কুড়িন এটা সম্পর্কে এবং দেনাদার বার্তা সঞ্চিতি সম্পর্কে, কুড়িন সঞ্চিতি সম্পর্কে তোমরা মোটামুটি এই রেওয়ামিটির সাথে পরিচিত। আমি এই রেওয়ামিটির সাহায্য নিয়ে আজকে তোমাদেরকে শেখাতে যাচ্ছি ক নম্বরে নিট মুনাফার হার নির্ণয় করতে হবে। আমরা নিট প্রশ্নগুলো আছে, নিট মুনাফার হার নির্ণয় করো। দ্বিতীয় প্রশ্নটি আছে বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত নির্ণয় করো এবং তৃতীয় প্রশ্নটি আছে প্রতিষ্ঠানের স্বল্প মেয়াদি দায় পরিশোধের ক্ষমতা যাচাই করো। এরকম প্রশ্ন যদি থাকে তাহলে কিভাবে আমরা কাজটি করব, আমাদের আজকের আলোচ্য বিষয় কিন্তু সেটি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রথম প্রশ্নটি ছিল নিট মুনাফার হার নির্ণয় করা সম্পর্কে। নিট মুনাফার হার নির্ণয় করার জন্য আমাদেরকে একটি সূত্র জানতে হবে। আমি প্রথমে সেই সূত্রটি তোমাদের সামনে উপস্থাপন করছি। নিট মুনাফার হার নির্ণয় করার জন্য আমরা জানি নিট মুনাফার হার সমান নিট মুনাফা ভাগ নিট বিক্রয় গুণন 100। খেয়াল করো এখানে সূত্রটির মধ্যে দুটো পার্ট আছে, একটি হচ্ছে নিট মুনাফা, অপরটি নিট বিক্রয়। এই নিট মুনাফার পরিমাণ জানার জন্য আমাদের কোথায় আমরা জানতে পারি, আমরা কিন্তু আমাদের প্রশ্নের শুরুতেই উল্লেখ করেছিলাম নিট মুনাফা করেছেন 7110 টাকা। তোমরা একবার প্রশ্নটির দিকে তাকিয়ে দেখে নাও। আমাদের প্রশ্নটিতে আমরা একদম উপরে দেখছি যে প্রতিষ্ঠানটি নিট মুনাফা করেছে, নিট লাভ করেছে 7110 টাকা। এই 7110 টাকা আমাদের নিট মুনাফা এবং আমাদের এর সাথে প্রয়োজন হবে সূত্রের অনুযায়ী কী ছিল, নিট বিক্রয়। নিট মুনাফার হার
নিট মুনাফার পরিমাণকে আমরা আমাদের প্রশ্নে সরাসরি পেলেও আমরা কিন্তু নিট বিক্রয়কে আমাদের প্রশ্নে পাইনি। আমরা আমাদের র মিলের ছকে বিক্রয় পেয়েছি, বিক্রয় সম্পর্কিত অন্যান্য তথ্যও কিন্তু পেয়েছি। এরকম ক্ষেত্রে আমাদেরকে প্রথমেই নিট বিক্রয় পরিমাণটা জেনে নিতে হবে। এজন্য আমরা নিট মুনাফার পরিমাণ দেওয়া আছে এটা উল্লেখ করব এবং তারপরে নিট বিক্রয় নির্ণয়ের জন্য একটা বিবরণী প্রস্তুত করব। নিট বিক্রয় নির্ণয়ের জন্য আমাদের বিবরণীটি যেরকম হবে সেটি আমি তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আমাদের নিট বিক্রয়ের পরিমাণের নির্ণয়ের জন্য বিক্রয়কে উপস্থাপন করতে হবে। বিক্রয়ের পরিমাণ আমরা আমাদের রেওয়া মিলের ছকে নিশ্চয়ই মনে আছে তোমরা, আমাদের রেওয়া মিলের ছকে আমরা বিক্রয় পরিমাণ পেয়েছিলাম, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ক্রয় ও বিক্রয় দুই নম্বর কলামে 22,000 এবং 60,000। কোনটি বিক্রয়ের পরিমাণ হবে? বিক্রয় যেহেতু আমাদের আয়, 60,000 টাকাটি আমাদের এই বিক্রয়ের পরিমাণ। বিক্রয় 60,000 টাকা, এর সাথে আমরা অলিখিত বিক্রয়কে যোগ করব। আমরা অলিখিত বিক্রয় কোথায় পেতে পারি? তোমাদের নিশ্চয়ই মনে আছে অলিখিত বিক্রয়কে আমরা আমাদের রেওয়া মিলের ছকের নিচে এই যে তিন নম্বর সমন্বয়ে বলা আছে, ধারে পণ্য ক্রয় 2,000 টাকা এবং ধারে পণ্য বিক্রয় 5,000 টাকা হিসাবভুক্ত হয়নি, এই সমন্বয়ের তথ্য থেকে আমরা সেটা নিয়ে এসে যোগ করলাম। তাহলে বিক্রয়ের সাথে অলিখিত বিক্রয় যোগ করলাম এবং আমরা পেলাম মোট 65,000 টাকা। এখান থেকে আমাদের একটা বিক্রয় ফেরতের পরিমাণ অঙ্কে নিশ্চয়ই দেওয়া ছিল, তোমরা লক্ষ্য করো একবার স্ক্রিনে, তোমাদের কম্পিউটার স্ক্রিনে তোমাদের বিক্রয়ের পরিমাণ তোমরা একটু খুঁজে দেখতে চেষ্টা করো কোথায় আছে। অলিখিত বিক্রয় দেখো বা বিক্রয় ফেরত দেওয়া আছে কত, 3,000 টাকা। খেয়াল করবে বিক্রয় ফেরত 3,000 টাকা আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি। এই 3,000 টাকা বিক্রয় ফেরতকে আমরা আমাদের বিক্রয় ফেরত হিসেবে বিয়োগ করে দেব। বিয়োগ করলে আমরা পেলাম নিট বিক্রয়ের পরিমাণ 62,000 টাকা। আমাদের নিট বিক্রয় বিবরণীতে আমরা যখনই বিক্রয় নিট বিক্রয়ের পরিমাণটা পেয়ে গেলাম, এখন আমাদের মূল সূত্র অর্থাৎ একদম শুরুতে যে সূত্র উল্লেখ করেছে সেখানকার নিট মুনাফার পরিমাণ 7,110 টাকা এবং নিট বিক্রয় আমরা পেয়েছি 62,000 টাকা, এটা যদি আমরা সূত্রে প্রয়োগ করি আমরা ফলাফল হিসেবে পেয়ে গেলাম 11.47% প্রায়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা নিট মুনাফার হার নির্ণয়ের কাজটি বুঝতে পেরেছ। অত্যন্ত সোজা এই বিষয়গুলো গণিত মানে পাটিগণিত বা বীজগণিতের যে অঙ্কগুলো আমরা আমাদের গণিত বইয়ে করেছি সেরকম এই সূত্র প্রয়োগের মাধ্যমে করা, ফলে এটা নিয়ে আমার মনে হয় তোমাদের বেশি ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবার আসো আমাদের দ্বিতীয় প্রশ্নে কী আছে সেটা জেনে নেই। দ্বিতীয় প্রশ্নে আমাদের ছিল বিনিয়োজিত মূলধন আয় অনুপাত নির্ণয় করো। বিনিয়োজিত মূলধনের উপর আয় অনুপাত নির্ণয় করতে গেলে আমাদেরকে কী করতে হবে সেটি সম্পর্কে আমরা এবার শিখতে যাচ্ছি। বিনিয়োজিত মূলধন খ নম্বর প্রশ্ন নিয়ে, বিনিয়োজিত মূলধন আমরা জানি বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হার সমান নিট মুনাফা ভাগ বিনিয়োজিত মূলধন। খেয়াল করবে নিট মুনাফা বাই বিনিয়োজিত মূলধন গুণন 100। আমরা কিন্তু এর আগেও নিট মুনাফা কোথায় পেয়ে পাওয়া গেছিলো সেটা জানি, আমাদের কিন্তু বিনিয়োজিত মূলধন বিষয়টি আমাদের প্রশ্নের কোথাও নেই। একবার স্ক্রিনের দিকে দেখে নাও, প্রশ্নের মধ্যে বিনিয়োজিত মূলধন কিন্তু সরাসরি তোমার প্রশ্নে কোথাও দেওয়া নেই। এমনকি তোমাদের যে সমন্বয় তথ্যগুলো আছে এখানেও কিন্তু বিনিয়োজিত মূলধন নামে কোনো তথ্য দেওয়া নেই। তাহলে আমরা বিনিয়োজিত মূলধনের নির্ণয়ের জন্য নিশ্চয়ই আবার কিছু কাজ করতে হবে। আসো দেখে নিয়ে যে বিনিয়োজিত মূলধন আমরা কীভাবে নির্ণয় করতে পারি। বিনিয়োজিত মূলধনকে আরেকটি বিশ্লেষণ করে তোমাদের জানতে হবে বিনিয়োজিত মূলধনের আরও একটু বিস্তার করতে হবে। সেটি হচ্ছে বিনিয়োজিত মূলধন বলতে আমরা বুঝি কারবারের মোট সম্পত্তি থেকে চলতি দায়ের পরিমাণকে বিয়োগ করা। খেয়াল করো আমরা মোট সম্পত্তিও কিন্তু আমাদের রেওয়া মিলে পাইনি সরাসরি এবং চলতি দায়ের পরিমাণও পাইনি, তাহলে নিট মুনাফার পরিমাণটা সমান প্রশ্নের শুরুতে দেওয়া ছিল। এই বিনিয়োজিত মূলধনের জন্য আমাদের মোট সম্পত্তি থেকে চলতি দায়ের বিয়োগফল নির্ণয় করতে হলে আমাদেরকে আগে জানতে হবে মোট সম্পত্তির পরিমাণ কত এবং চলতি দায়ের পরিমাণ কত। মোট সম্পত্তির পরিমাণ নির্ণয়ের জন্য আমরা প্রথমে একটি ছক আঁকবো, ছকটি আমাদের এই ছকের অনুরূপ হতে হবে এবং ছকটির উপরে আমরা লিখব মোট সম্পত্তির পরিমাণ নির্ণয় বিবরণী। এই মোট সম্পত্তির বিবরণীতে আমরা সম্পত্তি চারটি প্রকারকে বিবেচনা করব। প্রথমত স্থায়ী সম্পদকে, দ্বিতীয়ত চলতি সম্পদকে, তারপর দীর্ঘমেয়াদী বিনিয়োগকে এবং সবশেষে অলিক সম্পদকে। আমাদের প্রশ্নের মধ্যে যে তথ্যগুলো থাকবে সেই তথ্যগুলোর উপর ব্যবহার করে হয়তোবা সবগুলো বিষয় একই প্রশ্নের মধ্যে দেওয়া নাও থাকতে পারে, কিন্তু আমাদের বিবেচনায় চারটিকেই আনতে হবে। আমাদের এই প্রশ্নের বিবেচনায় আমাদের দেখতে হবে স্থায়ী সম্পদ সম্পর্কে কী তথ্য দেওয়া আছে। চলো দেখে নেওয়া যাক একবার প্রশ্নটি। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই তোমাদের প্রশ্নপত্রে দেখতে পাচ্ছ যে
13টি তথ্যের মধ্যে স্থায়ী সম্পদ সম্পর্কে কোথাও তথ্য আছে কিনা দেখে নিতে হবে। তোমাদের প্রশ্নগুলোর মধ্যে থাকতে পারে দালান কোঠা, আসবাবপত্র, যন্ত্রপাতি ইত্যাদি যে সম্পদগুলো ধরাছোঁয়া যায় এবং এক বছরের বেশি সময় ব্যবহার করা হয় সেগুলো। এরকমভাবে না থেকে সরাসরি আমাদের প্রশ্নে কিন্তু এই যে 6 নম্বর কলামের সারিতে তোমরা দেখতে পাচ্ছ যে স্থায়ী সম্পদ কত আছে, 78,000 টাকা, সরাসরি স্থায়ী সম্পদ নামেও কিন্তু সম্পদের পরিমাণ দেওয়া থাকতে পারে। সে সম্পর্কে আমরা পূর্বের ক্লাসে শিখেছিলাম। এই স্থায়ী সম্পদ 78,000 টাকাকে আমরা সবচেয়ে প্রথমে সম্পত্তি নির্ণয়ের পরিমাণ নির্ণয় বিবরণীতে লিখব। সেখানে আমরা স্থায়ী সম্পদের পরিমাণ এবং 78,000 টাকা সরাসরি লিখে দিলাম, কারণ এই স্থায়ী সম্পদ সম্পর্কে বা আমাদের এই যে মোট সম্পদের বিবরণ নির্ণয়ের জন্য স্থায়ী সম্পদের কোনো রকম সমন্বয় তথ্য আমাদের এখানে দেওয়া নেই। যদি এখানে কোনো প্রকার অবচয়ের ইঙ্গিত দেওয়া থাকতো তাহলে আমরা স্থায়ী সম্পদ থেকে সেই অবচয়ের পরিমাণটি বিয়োগ করে দেখাতাম। এখানে আমাদের এই স্থায়ী সম্পদের পরে দ্বিতীয় ধাপে আমাদের কাজ শুরু করতে হবে চলতি সম্পদের। আমরা এই চলতি সম্পদ নির্ণয়ের জন্য একটা ট্রিক্স তোমাদেরকে গত ক্লাসে আমরা শিখেছিলাম, সেটা তোমার নিশ্চয়ই মনে আছে। তারপরে আমি তোমাদের একটু স্মরণ করে দেওয়ার জন্য ট্রিক্সটি উল্লেখ করছি। আমরা এই শব্দগুলো অখ, প্রাদে, ব্যনম, ব, আ, এই শব্দগুলো নিশ্চয়ই মনে পড়েছে। চলতি সম্পদের কাজ করার সময় আমরা এই ধারাবাহিকভাবে বিষয়গুলোকে যদি বিবেচনা করি তাহলে আমরা সহজেই চলতি সম্পদের প্রতিটা আইটেমকে অন্তর্ভুক্ত করতে পারবো, আমাদের কোনো আইটেম বাদ পড়ার সম্ভাবনা থাকবে না। চলতি সম্পদের মধ্যে প্রথমেই আমরা বলেছি অখ। অখ দিয়ে আমি বলেছিলাম তোমাদেরকে অখ মানে অতে অগ্রিম, ক্ষতে খরচ, অগ্রিম খরচ। অগ্রিম খরচ সম্পর্কে আমরা প্রথমেই খুঁজব আমাদের রেওয়ামিলের যে তথ্যটি আছে সেই তথ্যটির মধ্যে কোনো অগ্রিম নামে কিছু আছে কিনা। তোমরা শিক্ষার্থীরা নিশ্চয়ই মাউস পয়েন্টারে দেখতে পাচ্ছ 1 থেকে 13 নম্বর পর্যন্ত যে তথ্যগুলো দেওয়া আছে রেওয়ামিলের মধ্যে সেখানে অগ্রিম খরচ নামে কোনো কিছু, অগ্রিম নামযুক্ত কিছু আছে কিনা আমাদের এই প্রশ্নের মধ্যে। আমরা সরাসরি অগ্রিম নামযুক্ত কিন্তু কিছু খুঁজে পেলাম না। না পাওয়ার ফলে আমরা কিন্তু এখান থেকে কোনো কিছু সরাসরি রেওয়ামিলের ছক থেকে কোনো কিছু অগ্রিম খরচ নামে আমাদের আর্থিক অবস্থা বিবরণীতে নিয়ে যেতে পারলাম না। এরপরে আমাদের দেখতে হবে রেওয়ামিলের ছকের মধ্যেই যে অগ্রিম নাম দিয়ে কোনো কিছু আছে কি না, সেটা না থাকলে আমরা দেখব যে কোনো খরচের নাম আছে কি না, এমন কোনো খরচের নাম যারটার যার পাশে কোনো ইঙ্গিত হিসেবে কিছু দেওয়া আছে। দেখো এখন ভাতা এর পাশে 20 মাসের দেওয়া আছে। আমরা এটা জানি যে 12 মাসের থেকে বেশি অতিরিক্ত বেশি মাস দেওয়া থাকলে সেই বিষয়টিকে অগ্রিম ধরা হয়, এবং যেহেতু এই প্রশিক্ষণ ভাতার টাকা ডেবিট কলামে আছে তাই এটি খরচ এবং এটি একটি অগ্রিম খরচের ইঙ্গিত বহন করছে। এক্ষেত্রে আমরা কিভাবে কাজ করতে পারি সেটা একবার দেখে নেওয়া যাক। আমাদের অগ্রিম খরচের জন্য প্রথমে আমরা ওই প্রশিক্ষণ ভাতার পাশে মাস থাকার কারণে আমরা লিখলাম অগ্রিম প্রশিক্ষণ ভাতা। এখন অগ্রিম প্রশিক্ষণ ভাতা যে অংশটি আমাদেরকে নির্ণয় করার জন্য একটি কী ক্যালকুলেশন করতে হবে, সেই ক্যালকুলেশনটি কী করতে পারি সেটা আমরা বলছি। অগ্রিম প্রশিক্ষণ ভাতা আমরা রেওয়ামিলের যে টাকাটি আছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে রেওয়ামিলের মধ্যে আমরা অগ্রিম এই যে প্রশিক্ষণ ভাতার যে মোট টাকাটি আছে 23,000 টাকা, এটা দেওয়া আছে 20 মাসের জন্য। এই 20 মাসের জন্য যদি 23,000 টাকা দেওয়া থাকে নিশ্চয়ই এখান থেকে 12 মাস বাদে অতিরিক্ত মাসটি অগ্রিম হিসেবে অন্তর্ভুক্ত আছে। সেক্ষেত্রে আমরা আমাদের অগ্রিম শিক্ষানবিশ ভাতার কাজটি এভাবে নির্ণয় করবো। টিকাতে রেওয়ামিলের টাকা আমি দিয়েছি তোমাদের ইঙ্গিত দিয়ে আর ফর রেওয়ামিল। এই রেওয়ামিলের থেকে যে টাকাটি 23,000 টাকা আছে তাকে রেওয়ামিলে যে মাসটি উল্লেখ করে দেওয়া আছে সেটা দিয়ে ভাগ করতে হবে, এবং তারপরে যে রেওয়ামিলের মাসটি থেকে 12 মাস বাদে বাকি কত মাস রয়েছে সেটি বোঝানোর জন্য 12 থেকে রেওয়ামিলের মাসটি থেকে 12 মাসকে বিয়োগ দেখাতে হবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি মাউস পয়েন্টার দিয়ে কিন্তু তোমাদের নির্দেশ করে দেখিয়ে দিয়েছি। এটার ফলাফল আমরা পেলাম 9,200 টাকা। এই ফলাফলটি আমরা অগ্রিম প্রশিক্ষণ ভাতা রূপে আমাদের আর্থিক অবস্থা মোট সম্পত্তি নির্ণয়ের বিবরণীতে নিলাম। এছাড়াও আমাদেরকে আরও একটু দেখতে হবে আমাদের যে রেওয়ামিলের ছকটি আছে সেই ছকের মধ্যে আর কোনো মাস দেওয়া নেই বা আর কোনো ইঙ্গিত অগ্রিম সম্পর্কে দেওয়া নেই। তারপরে আমাদের কিন্তু একটু চোখ বুলিয়ে দেখতে হবে সমন্বয় তথ্যগুলোর মধ্যে অগ্রিম সম্পর্কিত কিছু দেওয়া আছে কি না। আমরা কোথা থেকে নিব, প্রথমে খুঁজব রেওয়ামিল থেকে, রেওয়ামিলে সরাসরি অগ্রিম নামে কিছু আছে কি না। দ্বিতীয়ত রেওয়ামিলের ভিতরেই অগ্রিম ইঙ্গিত দিয়ে কোনো মাসের পরিমাণ দেওয়া আছে কি না বা অতিরিক্ত ইঙ্গিত দেওয়া আছে কি না, যেমন আমরা 20 মাস দেওয়া ছিল সেটির কাজ করেছি, সেটির জন্য আমরা টিকার কাজ করেছি। এর পরবর্তীতে আমরা দেখব রেওয়ামিলের নিচে যে অন্যান্য তথ্যাদি দেওয়া থাকবে সেই সমন্বয়ের তথ্যগুলোর মধ্যে অগ্রিম সম্পর্কিত কিছু ইঙ্গিত দেওয়া আছে কি না, থাকলে সেটাকে আমরা এখানে নিয়ে এসে লিখতে যাব। অগ্রিমের কাজটি শেষে
আমরা দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রা। তাহলে অখ প্রা, প্রা ফর প্রাপ্য, অর্থাৎ প্রাপ্য নাম দিয়ে বা প্রাপ্য শব্দযুক্ত কোনো কিছু আমাদের রেওয়ামিলে আছে কি না সেটি আমাদের খুঁজে দেখতে হবে। চলো দেখা যাক আমাদের রেওয়ামিলে কি আছে। আমাদের রেওয়ামিলের মধ্যে আমরা 1-13 পর্যন্ত তথ্যগুলোর মধ্যে কোনো প্রাপ্য নামযুক্ত কিছু খুঁজে পাই কি, প্রাপ্য নামযুক্ত কিছু খুঁজে পাচ্ছি না। প্রাপ্য, শিক্ষার্থীরা খুব মনোযোগ দিয়ে শুনবে, প্রাপ্যযুক্ত, প্রাপ্য বিল, প্রাপ্য হিসাব, প্রাপ্য নোট, এরকম প্রাপ্যযুক্ত কিছু যদি থাকতো রেওয়ামিলের ভিতরে তাহলে আমরা সেই প্রাপ্য অংশটুকুকে আমাদের এই মোট সম্পত্তি নির্ণয়ের বিবরণীতে প্রাপ্য হিসেবে যুক্ত করতাম। এছাড়া আমরা প্রাপ্যকে আজকাল প্রাপ্য শব্দটি ছাড়াও আর প্রাপ্য শব্দটিকে আমরা আরও বুঝি যে দেনাদারকে আমরা দেখতে পাচ্ছ অখ প্রা দে, এই দে বিষয়কে খুঁজব, দেতে দেনাদার। দেনাদারকে খোঁজার জন্য আমরা আবারও আমাদের রেওয়ামিলের ছকে একবার চলে যাব, দেখছি যে রেওয়ামিলের মধ্যে দেনাদার সম্পর্কে আছে কি না। এই যে দেখো 4 নম্বর সারিতে আছে দেনাদার, এই দেনাদারের টাকাটি আমরা কত কোনটিকে নিব। দেনাদার হচ্ছে সম্পদ, তাই এটি আমাদের 35,000 টাকা ডেবিট পাশের অংশটি থেকে নিতে হবে, আমরা সেটা আগে শিখেছি। এই দেনাদারের টাকাটি থাকলে আমরা দেনাদারের টাকাটিকে আমাদের মোট সম্পত্তি নির্ণয় বিবরণীতে দেনাদারের নামটি লিখব। এখন দেনাদারের নামটি লেখার পর টাকার পরিমাণ লেখার আগে আমাদের দেনাদার সম্পর্কিত আরও কোনো তথ্যাদি, সংশ্লিষ্ট তথ্যাদি আছে কিনা সেটি আগে যাচাই করে নিতে হবে। আমাদের সবচেয়ে প্রথমে দেখতে হবে আমাদের রেওয়ামিলের ছকে অলিখিত বিক্রয় আছে কিনা, এটার জন্য আমাদের সমন্বয় তথ্যগুলো দেখতে হবে। দেনাদারের মধ্যে এই যে 3 নম্বর সারিতে আমরা দেখতে পাচ্ছি ধারে পণ্য বিক্রয় 5,000 টাকা হিসাবভুক্ত হয়নি, তোমরা নিশ্চয়ই শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ ধারে পণ্য বিক্রয় 5,000 টাকা হিসাবভুক্ত, এটা থাকা মানে অলিখিত বিক্রয়। এটি থাকলে আমরা আমাদের দেনাদারের ছকের মধ্যে চলে যাব এবং দেনাদারের সাথে দেনাদারের টাকাটি তখন 1 নম্বর কলামে লিখে অলিখিত বিক্রয়ের টাকাটি ধারে পণ্য বিক্রয় যে সমন্বয় তথ্যটি যোগ করে যোগফলটি বের করলাম 40,000 টাকা। এই যোগফল 40,000 টাকা নির্ণয়ের পরে আমরা যোগফলটি লেখার আগে যোগফলটি এই এই একই কলামে নামবে না ডান পাশের কলামে চলে যাবে সেটি সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদেরকে একবার দেখে নিতে হবে আমাদের রেওয়ামিলের ছকে যে আরও কোনো তথ্য আছে কি না। সেটা তথ্য হচ্ছে আমরা অলিখিত কুরিন সম্পর্কে আছে কি না, আমরা অলিখিত কুরিন দেখি একবার, বা এছাড়া অন্য কিছুও থাকতে পারে তোমাদের। আমি আরেকবার একটু বলে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে তোমাদের রেওয়ামিলের ছকটির মধ্যে এই সমন্বয় তথ্যাদির মধ্যে কোনো অলিখিত আন্তঃফেরত বা বিক্রয় ফেরত সম্পর্কে ইঙ্গিত দেওয়া আছে কি না। আমাদের এই 4টি সমন্বয়ের মধ্যে কোথাও কিন্তু ফেরত সম্পর্কে, আন্তঃফেরত সম্পর্কে কোনো ইঙ্গিত দেওয়া নেই, তাই আমরা ফেরতের কাজটি এখানে করলাম না। যদি থাকতো তাহলে আমরা কী করতাম, ওই যোগফল 40,000 থেকে আন্তঃফেরতের টাকাটি বিয়োগ করে দিতাম। আন্তঃফেরতের পরে, আন্তঃফেরতের কাজটির বিবেচনা করার পরে আমরা পরবর্তীতে যাব যে অলিখিত কুরিন। অলিখিত কুরিন অর্থাৎ আমাদের রেওয়ামিলের তথ্যর মধ্যে যেই দেনাদারদের 3,000 টাকা আদায়যোগ্য নয় এই অংশটুকুকে আমরা বলি অলিখিত কুরিন। আদায়যোগ্য নয় এরকম কোনো যদি পরিমাণ দেওয়া থাকে এই অলিখিত কুরিনের টাকাটি আমরা আমাদের আর্থিক নিয়ে যাব এবং অলিখিত কুরিনের টাকাটি বিয়োগ করব। তাহলে দেনাদারের সাথে, খেয়াল করবা শিক্ষার্থীরা, দেনাদারের সাথে অলিখিত বিক্রয়ের টাকাটি যোগ করেছি, এই যে 5,000 টাকাটি যোগ করেছি এবং অলিখিত কুরিনের টাকাটি কিন্তু বিয়োগ করেছি। দেখো এটিও সমন্বয় পাওয়া গেছে, এটিও সমন্বয় পাওয়া গেছে, দেনাদারের সাথে অলিখিত বিক্রয় যোগ হবে এবং অলিখিত কুরিন অর্থাৎ আদায়যোগ্য নয় যে দেনাদারের অংশ সেটি কিন্তু বিয়োগ হবে। আমি কিন্তু এগুলো সম্পর্কে গত ক্লাসেও বিস্তারিত আলোচনা করেছি, কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে বিষয়গুলো আমি একটু বেশি করেই রিপিট করছি। অলিখিত কুরিনের টাকাটি বিয়োগ করার পরে আমরা যে বিয়োগফলটা পাবো এটিও আমাদের নিচের কলামে আসবে যদি পরবর্তী ঝামেলা দেওয়া থাকে। আমাদের এখানে আমাদের অলিখিত কুরিনের টাকাটির পরে চিন্তা করতে হবে সমাপনী কুরিন সঞ্চিতির কাজ করতে হবে। এই সমাপনী কুরিন সঞ্চিতির কাজটি করার জন্য আমাদেরকে দেখতে হবে এটি সম্পর্কিত কোনো সমন্বয় দেওয়া আছে কি না। শিক্ষার্থীরা তোমরা একবার রেওয়ামিলের দিকে যদি তাকাও তাহলে বুঝতে পারবে আরও পরিষ্কারভাবে, এই যে অবশিষ্ট দেনাদারদের উপর 4% কুরিন সঞ্চিতি, এই ইঙ্গিতটি দেওয়া থাকার অর্থই হলো এই যে এই ইঙ্গিতটি দেওয়া অবশিষ্ট দেনাদারদের উপর 4% কুরিন সঞ্চিতি। এই কুরিন সঞ্চিতি মানেই হচ্ছে সমাপনী কুরিন সঞ্চিতির কোনো কাজ আছে বুঝতে হবে, এবং সেক্ষেত্রে আমরা আমাদের মোট সম্পত্তি নির্ণয়ের বিবরণীতে অলিখিত কুরিন সঞ্চিতির, সমাপনী কুরিন সঞ্চিতির কাজটি লিখব এবং এটির জন্য একটি টিকা আমাদেরকে আমাদের অমিলের যে মোট সম্পত্তি নির্ণয় বিবরণী ছকের বাইরে করতে হবে। সমাপনী কুরিন সঞ্চিতি আমরা লিখেছি কুরিন সঞ্চিতি হিসাবে সমাপনী উদ্বৃত্ত, এটিকেই বলা হয় সমাপনী কুরিন সঞ্চিতি। এটার জন্য আমরা জানি আমাদের কি তো সূত্রটি লিখতে হবে, সেটা আমরা আগেও শিখেছিলাম, দেনাদার অর্থাৎ রেওয়ামিল থেকে পাওয়া দেনাদারটি
থেকে যোগ করব অলিখিত বিক্রয় সমন্বয়ের অর্থাৎ অ্যাডজাস্টমেন্টের সমন্বয়ে অলিখিত বিক্রয়, অ্যাডজাস্টমেন্টের অলিখিত আন্তঃফেরত অর্থাৎ সমন্বয়ে যদি আন্তঃফেরত দেওয়া থাকতো এবং সমন্বয়ে যদি অলিখিত অনাদায়ী পাওনা দেওয়া থাকতো। অর্থাৎ সমন্বয়ে অলিখিত অনাদায়ী পাওনা একটু আগে দেখেছি আমরা, আমাদের সমন্বয়ে আছে আমাদের এই সূত্র অনুযায়ী যেটা যেটা আইটেম আমরা পাবো সেই আইটেমের টাকাগুলো যোগ করব এবং বিয়োগ করব। বিয়োগ করে এই সূত্র দেখেছ আমরা শুধু অলিখিত বিক্রয়টি যোগ করেছি কিন্তু আন্তঃফেরত এবং অনাদায়ী পাওনার টাকা আমাদের বিয়োগের কাজ হবে। এর উপর যে সঞ্চিতি সমন্বয়ে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ অঙ্কের মধ্যে 4% কুড়িন সঞ্চিতি, এই 4% কুড়িন সঞ্চিতি টাকাটি আমরা প্রয়োগ করে আমরা পেলাম 1480 টাকা। এই 1480 টাকা আমরা আমাদের কোথায় নিয়ে যাব, 1480 টাকাকে আমরা আমাদের মোট সম্পত্তি নির্ণয় বিবরণীতে লিখে নিয়ে যেয়ে বসিয়ে দেবো। এখন কুড়িন সঞ্চিতি হিসাবে সমাপনী উদ্বৃত্ত আমরা বসালাম 1480 টাকা। বিয়োগ করার পরে আমরা দেখব যে আমাদের পরবর্তী ধাপ আছে কিনা। দেনাদারের কিন্তু সর্বশেষ একটি বিষয় আছে, দেনাদার বাট্টা সঞ্চিতি। আমরা আমাদের প্রশ্নের দিকে একবার তাকালেই বুঝতে পারবো। আমাদের প্রশ্নের মধ্যে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে 2% বাট্টা সঞ্চিতি ধার্য করার কথা বলা আছে। তোমরা খেয়াল করেছো 2% বাট্টা সঞ্চিতি ধার্য করো, এই ইঙ্গিতটা দেওয়া থাকলে আমাদেরকে আমাদের যে মোট সম্পত্তি নির্ণয় বিবরণীতে দেনাদার বাট্টা সঞ্চিতির পরিমাণ নির্ণয়ের জন্য একটি কাজ করতে হবে। এবং দেনাদার বাট্টা সঞ্চিতি নির্ণয়ের জন্য কী কাজ করতে হবে সেই সূত্রটি এবার দেখে দিই। ঠিক আগের সূত্রের মতোই আমি আগের চ্যাপ্টারও আগের দিনের ক্লাসেও আলোচনা করেছি, দেনাদার অলিখিত বিক্রয় আগেরটি দেখো, তারপরে আছে অলিখিত আন্তঃফেরত, তারপর অলিখিত অনাদায়ী পাওনা। একটি নতুন বিষয় এখানে আগের লাইনের সাথে যুক্ত হয়ে যাবে, সেটা হচ্ছে কুড়িন সঞ্চিত হিসেবে সমাপনী উদ্বৃত্ত। অর্থাৎ এই যে 2 নম্বর টিকা যে কুড়িন সঞ্চিত হিসেবে সমাপনী উদ্বৃত্ত বা সমাপনী কুড়িন সঞ্চিত, এই টাকাটি এখানে ব্যবহার করতে হবে। অর্থাৎ আগের সূত্র আর দেনাদার বাটা সঞ্চিত সূত্রের মধ্যে সামান্য একটা আইটেমের কম বেশ পার্থক্য রয়েছে, সেটি আমরা এখানে যুক্ত করে দিলাম। এবং এগুলো সমস্ত আইটেমগুলো কিন্তু বিয়োগের হিসাবে গণ্য হবে। এবং এখানে আমরা পেলাম উত্তর 710 টাকা। এই দেনাদার বাট্টা সঞ্চিতির কাজটি আমরা 710 টাকা লিখে আমরা কি করলাম, দেনাদারের নিট পরিমাণ নির্ণয় করলাম। নিট দেনাদার 34,810 টাকা। আমরা চলতি সম্পদের অগ্রিম অংশ বের করলাম এবং কি দেনাদার নির্ণয় করলাম, অখ চিন্তা করেছি, প্রাপ্য নামে কিছু পাইনি, প্রাদে দে পর্যন্ত আমরা শেষ করলাম। এবার আসছে ব্যয়। ব্যয় বলতে আমরা বোঝাচ্ছি ব্যাংক জমা। ব্যাংক জমার পরিমাণ আমাদের অঙ্কের মধ্যে আছে কিনা আমরা একবার আমাদের অমিলের ছকে চোখ বুলিয়ে নেই। আমাদের তথ্যগুলোর মধ্যে ব্যাংক জমা কোনো ইঙ্গিত দেওয়া আছে কি? নাই, ব্যাংক জমাতে তো আছে কিন্তু ব্যাংক জমার কোনো ইঙ্গিত দেওয়া নেই। না থাকার কারণে আমরা আমাদের মোট সম্পত্তি নির্ণয়ের বিবরণীতে ব্যয় দিয়ে কোনো, অর্থাৎ ব্যয়তে ব্যাংক জমা সম্পর্কিত কোনো তথ্য এখানে অন্তর্ভুক্ত করতে পারলাম না। এরপরে ব্যয়ের পরে ন, ন মানে নগদ অর্থাৎ হাতে নগদ। আমরা একবার আমাদের অমিলের তথ্যের মধ্যে যদি তাকাই তাহলে দেখতে পারবো একদম 13 নম্বর কলামে, 13 নম্বর সারিতে আছে হাতে নগদ 6,000 টাকা। এই যে ব্যয় ন, ব্যয় ন মানে নগদ, এই নগদ সম্পর্কে আমরা 6,000 টাকা অন্তর্ভুক্ত করব। এই 6,000 টাকা অন্তর্ভুক্ত করার সময় আমাদেরকে হাতে নগদ 6,000 টাকা। বলো তো এই 1 নম্বর কলামে কেন লিখতে হলো? আমরা এই টাকাটি লেখার আগে একবার দেখে নেব আমাদের সমন্বয়ে তথ্যাদির মধ্যে হাতে নগদের কোনো ঝামেলার ইঙ্গিত দেওয়া আছে কিনা। দেখো ক্যাশ বাক্স থেকে 500 টাকার 2টি নোট হারিয়ে গেছে। তার মানে কি টাকা হারিয়ে যাওয়া মানে কি নগদ টাকা কমে যাওয়া? না, কারবারের নগদ টাকা কমে যাওয়া, এরকম ইঙ্গিত দেওয়া থাকার কারণে আমরা আমাদের এই হাতে নগদের টাকাটি থেকে 6,000 টাকাটি 1 নম্বর কলামে লিখে বিবিধ ক্ষতি, অর্থাৎ যেহেতু হারিয়ে গেছে ক্যাশ বাক্স থেকে হারিয়ে যাওয়া মানে এটা চুরি ইঙ্গিত করে, এই চুরির টাকাটি আমরা 2টি 500 টাকার নোট মানে 1,000 টাকা, এই 1,000 টাকা বলে আমরা হাতে নগদের সমাপনী হাতে নগদের পরিমাণ নির্ণয় করলাম। তাহলে অখ প্রা মানে প্রাপ্য, দে তে দেনাদারের সমস্ত ঝামেলার কাজ করলাম, ব্যয়তে ব্যাংক জমার চিহ্নিত করার চেষ্টা করেছি, নতে নগদের চিহ্নিত করার চেষ্টা করেছি। এরপরে আসছি ম, ম মানে সমাপনী মজুতপূর্ণ, মতে মজুতপূর্ণ অর্থাৎ সমাপনী মজুতপূর্ণ। শিক্ষার্থীরা আমরা জানি আমাদের সমাপনী মজুতপূর্ণটি কোথায় থাকে, আমাদের সমাপনী মজুতপূর্ণ রেওয়ামিলের বাইরে যে অন্যান্য তথ্যাদি থাকে সেই অন্যান্য তথ্যাদির মধ্যে আমাদের সমাপনী মজুতপূর্ণের 2টি মূল্য দেওয়া আছে, ক্রয় মূল্য এবং বাজার মূল্য। হিসাব বিজ্ঞানের রক্ষণশীলতা নীতি অনুযায়ী আমরা আগেই শিখেছি যে এই 2টো মূল্য দেওয়া থাকলে যে মূল্যটি কম সেটিকে আমাদের বিবেচনায় নিতে হবে। সেক্ষেত্রে আমরা আমাদের সমাপনী মজুত পণ্যের মূল্যকে এখানে অন্তর্ভুক্ত করলাম। সমাপনী মজুত পণ্যের মূল্য এর সম্পর্কিত কোনো ঝামেলা দেওয়া না থাকায় সরাসরি 2 নম্বর কলামে আমরা এটিকে দেখিয়ে দিলাম। সমাপনী মজুত পণ্য মতে ময়ের পরে আমরা আসছি ব আ, ব আ অর্থাৎ বকেয়া আয়। বকেয়া আয় আমরা কীভাবে নির্ণয় করব সেটার জন্য আমাদেরকে একটু জানতে হবে। সবচেয়ে প্রথমে আমাদের রেওয়ামিলের ছকে বকেয়া যুক্ত কোনো নাম আছে কি না সেটা খুঁজে দেখতে হবে। তোমরা একবার দেখে নাও 1 থেকে 13 নম্বর পর্যন্ত বকেয়া নাম দিয়ে কোনো কিছু কি আছে? আমার মনে হয় তোমরা খুঁজে পাওনি কিছু, বকেয়া নামযুক্ত কিছু নেই। প্রথমেই থাকতে হবে যে বকেয়া যুক্ত কোনো নাম সরাসরি দেওয়া আছে কি না
থাকলে তার টাকাটি যদি সম্পদ পাশে টাকা যেখানে দেখানো হয় অর্থাৎ ডেবিটস পাশে থাকতো, তাহলেই আমরা সেই বকেয়ার আইটেমটিকে আমাদের মোট সম্পত্তি নির্ণয়ের জন্য ব্যবহার করতাম। এছাড়া দ্বিতীয়ত যেটা দেখতে হবে সেটি হচ্ছে যে এমন কোনো বকেয়া আছে কি না এরকম ভগ্নাংশযুক্ত। নিশ্চয়ই দেখতে পাচ্ছ সাত নম্বর কলামে প্যাকিং খরচের সাথে যে ভগ্নাংশ আছে, এরকম ভগ্নাংশ যদি দেওয়া থাকতো, সেই ভগ্নাংশের টাকাটি যদি কোথায় থাকতো, ক্রেডিট কলামে থাকতো, এবং তার সাথে যদি বকেয়ার ইঙ্গিত করা থাকতো, তাহলে আমরা সেটাকে কী করতাম, বকেয়া আয় হিসেবে নিতাম। খুব মনোযোগ দিয়ে শুনবে বিষয়টা, রেওয়ামিলে দেওয়া থাকলে, রেওয়ামিলে কোনো আয়ের ইঙ্গিত দেওয়া থাকলে, তার টাকাটি যদি ক্রেডিট পাশে থাকতো, তার সাথে যদি এরকম ভগ্নাংশ দেওয়া থাকতো, সেই বকেয়ার অংশটুকুকে আমরা কাজ করতাম। কিন্তু এখানে কিন্তু প্যাকিং খরচের টাকাটি ডেবিট কলামে থাকার কারণে এটি খরচ ইঙ্গিত করছে বলে এটিকে বকেয়া আয় এখান থেকে কিন্তু হিসাব ভুল করে এটিকে হিসাবে আনবো না। এই বকেয়ার কাজের করার সময় আমাদেরকে রেওয়ামিল চেক করার পরে চলে যেতে হবে সমন্বয় তথ্যাদিগুলোর মধ্যে কোনো বকেয়ার ইঙ্গিত দেওয়া আছে কিনা। আমার মনে হয় 1, 2, 3, 4, 4টির মধ্যেই কোনো বকেয়ার ইঙ্গিত আমরা খুঁজে না পাওয়ায় আমরা কিন্তু বকেয়ার কাজ মোটামুটি এইখানে চেক করার পরে, বকেয়ার কাজ কিন্তু এখানেই শেষ নয়, আরও একটি ধাপ আমাদেরকে দেখতে হবে, এই যে রেওয়ামিলে কোনো আইটেমের সাথে, সম্পদের সাথে শতকরাযুক্ত যদি কিছু থাকে, তাহলে আমাদেরকে একটু এইটার সময় বকেয়া যাচাই করে নিতে হবে যে এখানে কোনো বকেয়া আছে কি না। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো এই বকেয়ার কাজটি করার সময় এই যে 10% বিনিয়োগ, এটি থাকলে বুঝতে হবে এখানে সম্পদের দিকে টাকা আছে। এই শতকরাযুক্ত কোনো নামে যদি সম্পদের দিকে টাকা থাকে, তাহলে এইটি বকেয়া ইঙ্গিত করার একটা সুযোগ থাকে বলে আমরা এটির একটু যাচাই করে নিতে চেষ্টা করব। আমরা এজন্য আমাদের ইয়াতে যেয়ে দেখব যে বকেয়া বিনিয়োগের সুদ, এই বকেয়া বিনিয়োগের সুদের জন্য আমরা বিনিয়োগের সুদের যে রেওয়ামিলে যে টাকাটি আছে, রেওয়ামিল তোমরা নিশ্চয়ই দেখেছো রেওয়ামিলের মধ্যে বিনিয়োগের টাকাটি আছে কত, বিনিয়োগ টাকাটি আছে 10-20,000, 20,000-কে এই 10% রেওয়ামিলের, এই যে তোমরা নিশ্চয়ই এবার তোমরা দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে রেওয়ামিলের টাকাকে রেওয়ামিলের 10% দ্বিগুণ করলাম। এবং আমাদের একটু আরেকবার দেখতে বলছি, রেওয়ামিলের ছকের মধ্যে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে একটি তারিখ উল্লেখ আছে, এই তারিখ উল্লেখ থাকার কারণে আমরা আমাদের এই যে 12 দিয়ে ভাগ করেছি, এবং এই যে তারিখের মধ্যে যে উল্লেখ আছে 1-7, মানে 1-7 বলতে আমরা কী বোঝাচ্ছি, জুলাই মাস থেকে এই শুরু থেকে এই টাকাটি এইরকম ইঙ্গিত থাকার কারণে, এই তারিখটি থাকার কারণে আমরা কী করছি, আমি বুঝিয়েও দিয়েছি 1-7-17 থেকে ওই বছরের শেষ অর্থাৎ 31-12-17 অর্থাৎ 6 মাস, 1-7 থেকে 31-12 পর্যন্ত তোমরা হিসাব করে দেখো 6 মাস হয়, এই 6 মাস দিয়ে আমরা এখানে 6 মাসের জন্য এখানে 6-কে লভ হিসেবে দেখিয়েছি। তাহলে আমরা কী করলাম, রেওয়ামিলের টাকাকে রেওয়ামিলের শতকরা ভগ্নাংশ দিয়ে গুণ হবে, এবং তারিখ থাকার কারণে 12 মাসের 12 দিয়ে ভাগ হবে, এবং মাস হিসাব করে এই যেভাবে আমি পাশে হিসাবটি দেখিয়েছি সেইভাবে এই মাস হিসাব করে মাসের পরিমাণ দিয়ে কম হিসাব করলে আমরা পাই 1,000 টাকা। এই 1,000 টাকাকে আমরা এখানে বকেয়া সুদ। তাহলে আমরা কী কী নিলাম, অখ হিসাব চেক করলাম, প্রা চেক করেছি, দেতে দেনাদার চেক করেছি, এবং ব্যাংক ব্যাতে ব্যাংক জমা, নতে নগদ, মতে মজুদ পণ্য, এবং বতে বকেয়া আয়। এভাবে আমরা সমস্ত চলতি সম্পদগুলোর পরিমাণ বের করব এবং আমাদের চলতি সম্পদের মোট পরিমাণটিকে চূড়ান্ত কলামে নিয়ে যাব। আমরা স্থায়ী সম্পদ শেষ করলাম চলতি সম্পদের কাজ। স্থায়ী সম্পদ চলতি সম্পদের পরে আমরা দেখব আমাদের প্রশ্নে কোনো দীর্ঘমেয়াদি বিনিয়োগ আছে কিনা। আমাদের রেওয়ামিলের প্রশ্নটার দিকে তোমাদেরকে একবার চোখ বুলাতে বলছি। দেখো এই যে 5 নম্বর কলামে 10% বিনিয়োগ, এটিকে বলা হয় শতকরাযুক্ত কোনো যদি বিষয় থাকে যার টাকা রেওয়ামিলের ডেবিট পাশে আছে, সেটিকে আমরা কিন্তু বলবো এটি আমাদের কি দীর্ঘমেয়াদী বিনিয়োগ। এখানে বিনিয়োগ না থেকে সঞ্চয়পত্র থাকতে পারে, শতকরা 10% সঞ্চয়পত্র বলা থাকতে পারে, এখানে মূলত সেই বিনিয়োগগুলোকে আমরা দীর্ঘমেয়াদী বিনিয়োগ বলবই, এবং তার শর্ত হলো তার টাকা রেওয়ামিলের ডেবিট কলামে থাকতে হবে। এই থাকার কারণে আমরা কি করছি, আমাদের যে ছকে আছে সেখানে 10% বিনিয়োগের টাকাটি উল্লেখ করে দিলাম। দেখো বিনিয়োগের সুদের টাকাটি কিন্তু আমি চলতি সম্পদ হিসেবে দেখিয়েছি, আর সরাসরি শতকরা 10% বিনিয়োগের যে রেওয়ামিলের প্রাপ্ত টাকাটি আমি এখানে লিখলাম। তাহলে আমরা কী করলাম, স্থায়ী সম্পদের কাজ করেছি শেষ করেছি, চলতি সম্পদের কাজ শেষ করেছি, দীর্ঘমেয়াদী বিনিয়োগের কাজ শেষ করলাম। দীর্ঘমেয়াদী বিনিয়োগের কাজ শেষ করার পরে আমরা যে কাজটি করব সেটি হলো অলিক সম্পদের কাজ। শিক্ষার্থীরা অলিক সম্পদ বলতে আমরা কী বুঝি বলতো, অলিক সম্পদ বলতে আমরা
যে ব্যবসার কিছু সম্পদ আছে, যেমন বিলম্বিত বিজ্ঞাপনের কাজ থাকে, আমরা এটাকেও শিখেছিলাম, এবং কি আরও আছে হচ্ছে প্রাথমিক খরচাবলী, এই ধরনের বিভিন্ন খরচ আছে, সেই খরচগুলোকে আমরা কি অলিক সম্পদ হিসেবে ধরেছিলাম। এরকম কোনো অলিক সম্পদ আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া নেই বা বিলম্বিত বিজ্ঞাপনের কাজ নেই বলে আমরা এখানে আমাদের অঙ্কে অলিক সম্পদকে ব্যবহার করলাম না। তাহলে আমরা যদি পাই চারটি ধাপ যোগ করে আমরা পেলাম মোট সম্পদের পরিমাণ 1,68,010 টাকা। এই 1,68,010 টাকার পরে মোট সম্পদের পরিমাণ আমাদের নির্ণয় হয়ে গেল। আমাদের সূত্রটার মধ্যে কিন্তু দুটো পার্ট ছিল, মোট সম্পদ থেকে চলতি দায়ের পরিমাণ বিয়োগ করা। তাহলে এবার আমাদের মোট সম্পদ নির্ণয়ের বিবরণের পরবর্তী ধাপে যে কাজটি করতে হবে সেটি হলো চলতি দাপের পরিমাণ, চলতি দায়ের পরিমাণ নির্ণয় করব। চলতি দায়ের পরিমাণ নির্ণয়ের জন্য আমাদের একটি চলতি দায়ের বিবরণী ছক আঁকতে হবে। এখন আমাদের আরেকবার তোমাদেরকে মনে করে দিতে চাই, চলতি দায়ের বিবরণী, চলতি দায় নির্ণয় করার জন্য আমি কিছু চালাকি তোমাদেরকে শিখিয়ে দিয়েছিলাম। বখ অর্থাৎ বকেয়া খরচ, তাহলে কি আমরা বকেয়া খরচ আছে কি না আমরা দেখছি, দেখি একবার আমাদের অঙ্কের মধ্যে। বকেয়া এই যে প্যাকিং খরচের সাথে ভগ্নাংশ যুক্ত আছে এবং তার পাশে ডেবিট পাশে টাকা আছে, এরকম ভগ্নাংশ থাকলে আমি এর আগেও বলেছি এটিকে বকেয়া ইঙ্গিত করে। এরকম থাকার কারণে আমরা বকেয়া প্যাকিং খরচের কাজটি করব এবং এইটার জন্য আমাদের একটি টিকার কাজ করতে হবে। টিকার কাজের জন্য আমি তোমাদেরকে একটু চলে যেতে বলছি টিকাতে। বকেয়া প্যাকিং খরচের কাজটির জন্য রেওয়ামিলের যে টাকাটি, খেয়াল করেছো আর্তে রেওয়ামিল বুঝিয়েছি, রেওয়ামিলের টাকাটি 2,000 টাকা, তাকে রেওয়ামিলের যে ভগ্নাংশটি আছে আমি একবার দেখে নিতে বলছি। রেওয়ামিলে দেওয়া আছে 2,000 টাকা, এই যে রেওয়ামিলের মধ্যে দেওয়া আছে, এবং রেওয়ামিলের যে ভগ্নাংশটি আছে সেটি দিয়ে সেটিকে ভাগ করতে বলেছি। রেওয়ামিলের টাকাকে রেওয়ামিলের ভগ্নাংশতে ভাগ, এবং ওই ভগ্নাংশটি এক থেকে বিয়োগ করে দেখাতে হবে, এক বিয়োগ রেওয়ামিলের সেই ভগ্নাংশটি। অর্থাৎ এটি শর্টকাটে করার জন্য তোমাদেরকে আমি এটা দেখিয়েছি, আসলে এটার আরও বিস্তারিত ব্যাখ্যা আছে, কিন্তু আমাদের যেহেতু পরীক্ষায় সময়কে বিবেচনা করে কাজ করতে হয়, জাস্ট তুমি কীভাবে নির্ণয় করলে, কোনটি দিয়ে কাকে গুণ করলে এবং কোনটি দিয়ে কাকে ভাগ করলে সেটিকে বোঝানোর জন্য আমি খুব সংক্ষেপে এটিকে বোঝানোর চেষ্টা করেছি। এখানে আমরা যে ফলাফলটা পেলাম সেটি হলো 3,000 টাকা। এই 3,000 টাকা ফলাফলটিকে আমরা আমাদের নিয়ে আসলাম বকেয়া, তাহলে বকর কাজ করলাম। এরকম আরও কোনো বকেয়া আছে কি না সেটার জন্য আমাদের রেওয়ামিলে একবার চোখ বুলিয়ে নিতে হবে, বকেয়াযুক্ত কোনো আছে কি না। এই শতকরা থাকার পরে আমাদেরকে একবার আমাদের রেওয়ামিলের ছকের নিচে বকেয়াযুক্ত কোনো বিষয় আছে কি না একবার দেখে নিতে হবে। আমরা 1, 2, 3, 4, 4টি তথ্যের মধ্যে দেখছি এখানে কোনো বকেয়ার ইঙ্গিত দেওয়া নেই। এরপরে আমাদের আরেক জায়গায় বকেয়া খুঁজতে হবে, সেটি হচ্ছে রেওয়ামিলের ছকের মধ্যে এমন কোনো বিষয় আছে কি না, যেমন যে ব্যাংক জমাতৃক্ত, তার টাকাটা ক্রেডিট পাশে আছে এবং তার সাথে শতকরা যুক্ত আছে, এরকম ইঙ্গিত থাকলে এইটাও এক ধরনের বকেয়ার ইঙ্গিতই দেয়। এই ক্ষেত্রে আমরা বকেয়ার হিসাবটি করে আসব এবং আমাদের আর্থিক মোট দায় নির্ণয় বিবরণীতে কাজ করব। বকেয়া ব্যাংক জমাতৃক্তের বকেয়া সুদ, এটির জন্য আমরা কি করব দেখিয়ে দিচ্ছি। ব্যাংক জমাতৃক্তের সুদ রেওয়ামিলের মূল টাকা যেটি ছিল আমি উল্লেখ করে দিয়েছি এখানে, তোমাদের দেখো নিয়মের মধ্যে রেওয়ামিলের মূল টাকাটিকে রেওয়ামিলের ভগ্নাংশটা, রেওয়ামিলের ভগ্নাংশ দিয়ে ভাগ করব। রেওয়ামিলের মূল টাকা এবং গুণন হবে রেওয়ামিলের ভগ্নাংশ। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ রেওয়ামিলের মধ্যে 30% ভগ্নাংশটি উল্লেখ করে দেওয়া আছে। এই 30% ভগ্নাংশটি দিয়ে আমরা কী করলাম, গুণ করলাম, বিয়োগ করব যদি রেওয়ামিলে কোনো সুদ দেওয়া থাকে। তোমরা আরেকবার রেওয়ামিলের ছকের মধ্যে দেখো, এই যে 10 নম্বর সারিতে রেওয়ামিলের প্রদত্ত সুদ 5,000 টাকা, তাহলে রেওয়ামিলের টাকাটিকে, মূল টাকাটি অর্থাৎ ব্যাংক জমাতৃত টাকাটিকে রেওয়ামিলেরই মূল ভগ্নাংশ, শতকরা ভগ্নাংশ দিয়ে ভাগ গুণ করব, এবং ওই নামেই, ব্যাংক জমাতৃত নামেই যদি কোনো সুদের টাকা আগে থেকে রেওয়ামিলে দেওয়া থাকে সেটি আমরা বিয়োগ হিসেবে দেখাবো। এই বিয়োগ হিসেবে দেখানোর পরে আমরা যে ফলাফলটা পেলাম সেই ফলাফলটিকে আমরা ব্যাংক জমাতৃতের বকেয়া সুদ হিসেবে নিলাম। তাহলে বখর নির্ণয়ের কাজগুলো আমরা এভাবে চেক করব। বখ পরে আমরা আসবো প্র, প্রতে প্রদেয়সমূহ, প্রদেয় নোট, প্রদেয় সমূহ, প্রদেয় বিল নামে রেওয়ামিলে যদি কিছু দেওয়া থাকে আমরা সেখান থেকে নিয়ে আসবো। শিক্ষার্থীরা আমরা আমাদের রেওয়ামিলের দিকে তাকালে এরকম প্রদেয়যুক্ত কোনো কিছুকে খুঁজে কি পাই না, আমাদের রেওয়ামিলের মধ্যে এরকম প্রদেয়যুক্ত কিছু নেই। যদি থাকতো, খেয়াল করে দেখো, যদি এই নামগুলোর মধ্যে প্রদেয়যুক্ত কিছু থাকতো তাহলে আমরা তার টাকাটি রেওয়ামিলের ক্রেডিট পাশে খুঁজে পেলে সেটিকে আমরা ওইখানে প্রদেয় হিসাবে নিয়ে যেতাম। আমাদের এই প্রদেয়যুক্ত বিষয়টা চেক করার পরে আমরা না পাওয়াতে আমরা পরবর্তী ধাপে চলে যাব পাওনাদারে। এই বখ প্র, এবার আসছি পা, পাতে পাওনাদার। আমরা পাওনাদার নামে রেওয়ামিলের ছকের মধ্যে কিছু খুঁজে পেলে সেটিকে নিয়ে আসব। আমরা দেখছি যে আমাদের 4 নম্বর সারিতে পাওনাদার নামে টাকার পরিমাণ দেওয়া আছে 8,000। এই টাকাটি থাকার কারণে আমরা আমাদের রেওয়ামিলের ছকে থেকে পাওনাদারের টাকাটিকে এনে বসালাম।
এখানে পানদাটা আগের কলমে নিয়ে আসার উদ্দেশ্য হলো আমাদের সমন্বয়ের দিকে নিশ্চয়ই কোনো ঝামেলা দেওয়া আছে। আমরা দেখছি যে আমাদের সমন্বয় তত্ত্বের মধ্যে ধারে পণ্য ক্রয়ের 2000 টাকা লেখা আছে। এই অলিখিত ক্রয় থাকলে আমরা আমাদের যে পাওনাদারের কাজটি করব সেখানে অলিখিত ক্রয়ের টাকাটি যোগ করে দেবো। আমরা বিয়োগ দেনাদারের বেলাও একই কাজই করেছিলাম, পাওনাদারের সাথে অলিখিত ক্রয়ের টাকাটি যোগ করে দিয়ে যোগফলটি আমরা কোথায় নিয়ে গেলাম, ডান পাশের কলামে নিয়ে গেলাম। তাহলে বখ প্র পা, এরপরে আমরা চেষ্টা করব ব্যক্ত। ব্যক্ত বলতে আমি বোঝাচ্ছি ব্যাংক, আর ত ব্যক্ত অর্থাৎ জমাতিরিক্ত। ব্যাংক জমাতিরিক্ত টাকাটি আছে কিনা আমরা আগেই দেখেছিলাম যে আমাদের অমিলের ছকে যে ব্যাংক জমাতিরিক্ত ইঙ্গিত দেওয়া ছিল এক নম্বর সারিতে ব্যাংক জমাতিরিক্ত 23,000 টাকা, এই ব্যাংক জমাতিরিক্তটিকে আমরা নিয়ে যাব। এখন ব্যাংক জমাতিরিক্ত টাকাটি নেওয়ার সময় আমরা লিখলাম ব্যাংক জমাতিরিক্ত 23,000 টাকা। এখানে কিন্তু ভুল করে তোমরা সুদের টাকাটিকে নিয়ে আসবে না, সুদের টাকাটি কিন্তু আমরা শুরুতেই কাজ করেছি বখ হিসেবে। এই ব্যাংক জমাতিরিক্ত টাকাটির পরে তাহলে কি বখ প্রপা ব্যক্ত, ব্যক্তর পরে আমরা খুঁজব অ আ। অ আ বলতে অগ্রিম আয়। অগ্রিম আয় নামে প্রথমেই আমাদেরকে খুঁজতে হবে আমাদের রেওয়ামিলের তথ্যগুলোর মধ্যে অগ্রিম যুক্ত এমন কোনো আইটেম আছে কিনা এবং যার টাকাটি রেওয়ামিলের কি পাশে ক্রেডিট পাশে আছে কিনা। অগ্রিমযুক্ত নাম রেওয়ামিলে থাকতে হবে এই এক থেকে তারা পর্যন্ত যেখানে আমি দেখাচ্ছি সেখানে, এবং টাকাটি ক্রেডিট পাশে থাকতে হবে। এরকম কোনো আইটেম আমাদের রেওয়ামিলের ছকে আমরা দেখছি না। এছাড়াও যদি অগ্রিমযুক্ত কোনো আয়ের ইঙ্গিত আমাদের রেওয়ামিলের ছকের নিচে সমন্বয় তথ্যগুলোর মধ্যেও দেওয়া থাকতো তাহলেও আমরা সেখান থেকে নিয়ে আসতাম, আমরা এই সমন্বয় তথ্যগুলোর মধ্যেও কোনো অগ্রিমযুক্ত আয় দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে আমরা আমাদের কি তাহলে বখ প্রপা ব্যক্ত এবং অ আ প্রতিটি ধাপ যাচাই করার পরে আমরা মোট দায়ের চলতি দায়ের পরিমাণ পেলাম 37,900 টাকা। তাহলে আমরা কিন্তু চলতি দায়ের পরিমাণ নির্ণয় করেছি। এবার সূত্র অনুযায়ী বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হার অর্থাৎ বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত একই বিষয়কে বোঝায়। আমরা এই সূত্রটি লিখব নিট মুনাফা ভাগ মোট সম্পত্তি বিয়োগ চলতি দায়। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা আগের শুরুতেই এই সূত্রটি দেখিয়েছিলাম। এই মোট সম্পত্তিকে আমরা আমাদের এই যে মোট সম্পত্তি নির্ণয়ের বিবরণী যে ফলাফলটা 168,010 টাকা এটিকে আমরা নিয়ে আসব। এই মোট সম্পদের পরিমাণটাকে এখানে নিয়ে এসে বসাবো এবং নিট মুনাফাকে আমরা কোথায় পাই তোমরা সবাই জানো, আমাদের শুরুতেই দেওয়া আছে। এবং তার পাশাপাশি চলতি দায় আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি উপরে ছকে চলতি দায়ের পরিমাণ 37,900 টাকা এটি বসিয়ে দেবো। তাহলে আমরা এখানে এই মানগুলো বসিয়ে দিলাম, খেয়াল কাজ করে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ফলাফল হলো 5.46% প্রায়। প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে আমরা এই প্রশ্নটির বাকি অংশ অর্থাৎ স্বল্পমেয়াদী দায় পরিশোধের ক্ষমতা যাচাই করতে হয় কীভাবে সেটা শিখব, এবং আরও কিছু সম্ভাব্য উদাহরণ যা তোমাদের কাজে লাগবে সেগুলো নিয়ে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।